তোদের মতো ছোট লোকদের না আমার ভালো মতোই চেনা। কি হয়েছে? আরে জানো না কি হয়েছে, আমি ওকে বলছি জুতা পরিষ্কার করতে, ওর কত বড় সাহস, আমার কথা শুনে না আবার আমার মুখে মুখে তর্ক করে। তোমার এত বড় সাহস, তুমি একটা সামান্য মুচির জন্য তুমি আমার গায়ে হাত তুললে, আবার তোমাকে জড়িয়ে ধরছো, এই ছোট লোককে তুমি জড়িয়ে ধরছো, তোমার এত বড় সাহস। আইজে মুচি, এই জুতাটা পরিষ্কার করে দে। ম্যাডাম আপনি জুতাটা এখানে খুলেন, তারপরে পাটা হেয়ে নেন। আমি জুতো মতো খুলতে পারবো না, এভাবে পরিষ্কার করে দে। না না, আপনি জুতোটা খুলেন, তারপরে জুতোটা হেয়ে নেন। আবার আমার মুখে মুখে তর্ক করছ, ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছ? হ্যাঁ, তোদের মতো ছোট লোকদের না আমার ভালো মতোই চেনা। কি হয়েছে? আরে জানো না কি হয়েছে, আমি ওকে বলছি জুতো পরিষ্কার করতে, ওর কত বড় সাহস, আমার কথা শুনে না আবার আমার মুখে মুখে তর্ক করে। তোমার এত বড় সাহস, তুমি একটা সামান্য মুচির জন্য তুমি আমার গায়ে হাত তুললে, আবার তোমাকে জড়িয়ে ধরছো, এই ছোট লোককে তুমি জড়িয়ে ধরছো, তোমার এত বড় সাহস। তুমি জানো ওকে? কে ও? আমার বাল্যকালের বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি। এখন তো বুঝতেই পারলাম যে তোমার লেভেলটা কোন জায়গায়, একটা মুচি তোমার বন্ধু। আমি আর তোমার সাথে সংসার করব না, আমি চলে গেলাম। যাও, তোমাকে লাগবে না আমার, সংসার করা লাগবে না তোমার আমার সাথে। তুমি জানো এই মানুষটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট, আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট এই মানুষটা, তোমাকে আমি বলে বুঝাতে পারবো না। একটা মুচি তোমার কাছে এতটা ইম্পর্টেন্ট? স্কুল লাইফে যখন আমি পরীক্ষার ফি দিতে পারছিলাম না, তখন এই মানুষটা তার পরীক্ষার ফি না দিয়ে আমাকে টাকাটা দিয়েছিল, পরীক্ষার ফিটা দিয়েছিল। ওই দিন যদি এই মানুষটা আমাকে টাকাটা না দিত, আমার পরীক্ষার ফিটা না দিত, তাহলে আজকে হয়তো আমার এত কিছু হতো না, এত বড় ব্যবসা, এই গাড়ি বাড়ি কিছুই আমার হতো না। আজকে হয়তো আমি ওর পজিশনে থাকতাম, আমি মুচির কাজ করতাম, আর ও হয়তো আমার থেকে বড় প্রতিষ্ঠিত কেউ হতো। এই তুমি এখনো দাঁড়িয়ে আছো, মাপছো ওর কাছে, মাপছো? বন্ধু থাক না, এবারে মাপ করে দিন। আসলে আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। পায়ে ধরো, পায়ে ধরো, মাপছো? দেখেন আমার ভুল হয়ে গেছে, সবাই ক্ষমা করে দেন। ভুল তো মানুষই করে, মাপ চাইতে হবে না, এবারের মতো করে মাপ করে দে। বন্ধু তুই চল আমার সাথে, তোর এগুলো করা লাগবে না, তুই আমার সাথে আমার বাসায় থাকবি, আমার ব্যবসায় তুই কাজ করবি, পার্টনারশিপে কাজ করবো আমরা, চল চল ভাইয়া চলেন। না না, আমার আমার এই জিনিসপত্র রেখে আমি কই যাবো? আরে এগুলো থাক, তুই চল। আরে মাল থাকুক, মালের দরকার নেই। আরে আচ্ছা আচ্ছা।